গলায় কি ব্যাং ঢুকেছে? তাহলে কি চুলের কাটা? তাহলে যক্ষা রোগীর মতো করে কাশাকাশি করছো কেন? আমি কি খালি খালি কাশতে আসি? আমি তো ঘুমাইতে আছেন, কথা কইলে যদি ডিস্টার্ব হয় হ্যাপিনে তো আপনাকে জাগানোর চেষ্টা করতে আসি কাশির মাধ্যমে, বুঝেন নাই ব্যাপারটা? না মানে হচ্ছে কি যে সারা রাত না ঘুমাতে পারিনি, ঘুমটা হয়নি ঠিকঠাক। তা ঘুমান নাই ভালো কথা, আজকে তো তাড়াতাড়ি আইসেন কে, এমনি সময় তো বোর্ডিং এ তাড়াতাড়ি আন না। কি বলো? হয় আজকে সকাল সকাল তাড়াতাড়ি চলে এলাম। না না আমি তো এই সময়ই চলে আসি। আমি আর আগে প্রত্যেক দিন মুই আই, আজকে আমি আমার আগে চলে আসছেন। ওই যে বললাম সারা রাত ঘুমাইনি, কি জানি একটা ঝামেলার মধ্যে ছিলাম যে কারণে চলে আসলাম তাড়াতাড়ি। লাভ নাই লাভ নাই। কিসের লাভ? লাভ নেই মানে লাভ ক্ষতির কি দেখলেন মধ্যে? দুলা ভাই আপনি যে কাম করতে আছেন হে হিস্টরি সব মোর জানা, বুঝলেন? এইখানে যে ওই এক মালি না সরি এই দুই মালি এক ফুল এই চলতে আছে এটা আমি জানি। দুই মালি এক ফুল কি আজে বাজে কথা বলছো বলো তো। দুলা ভাই মোরে এক সত্যি কথা কন দিহি। কি বলো বলো? ঢাকা শহরে এত মাইয়ে থাকতে আমি পাম্পারের গার্লফ্রেন্ডের ফোন দেন কা? কি আজে বাজে কথা বলছো, পাম্পারের গার্লফ্রেন্ড? ছি 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 ছি, এরকম কাজ আমি করতে যাব কেন? না মানে ওই কালকে এক মহিলা ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করা শুরু করলো, মিস কল দিয়ে বলে যে আপনি ফোন ব্যাক করেন। করলাম, আমি এত করে বোঝানোর চেষ্টা করলাম যে আমি পাম্পার না, সে কোনো কিছুতেই শুনল না। সে বলল যে না আপনি যতই না বলেন আমি বিশ্বাস করব না, আপনি পাম্পার, আপনি অন্য মানুষের মতো গলা করে কেন কথা বলছেন, চিন্তা করো। মাতারি বল ফোন দেছে আর আপনি ফোন দেছেন, যত কথাই বলেন ওই সব কাহিনী কইয়া লাভ নাই, মুই কাহিনী সব বুঝছি, বেবাক বুঝছি। উনি একটা কাহিনী বজন দার আসছে, তুমি আমাকে চিনো না, এতদিন পরে এই কথা বলতেছো। ওই মহিলার কথাবার্তা শুনে তো আমার মাথাটাই গরম হয়ে গেছে, শেষে কি করব, আমি দরজা খুলে ফ্রিজের মধ্যে মাথা দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে আছি, কিন্তু ফ্রিজ গন্ধ বলে বেশিক্ষণ থাকতেও পারলাম না পাম্পারের জন্য আজকে। ওই যে শয়তানের নাম নেতে না নেতে শয়তান আইয়ে খাড়াই গেছে কি মানু? তার মানে আমার নিয়ে আলোচনা হয়? হ্যাঁ হয়, তুমি তো এখন আলেকজান্ডার দি গ্রেট, তোমাকে নিয়ে আলোচনা হবে না? গ্রেট যদি হয় ভালো কথা, হ্যাঁ আর যদি ভালো না হয় তাহলে এটা আপনার। শুনেন দুইজনে আছেন, আমি একটা কথা কইতে চাই। কি কথা বল? আমি চাকরিটা ছেড়ে দিতে চাই। ও মা অকাও কি আয়, এই চাকরি ছেড়ে দিতে চাস মানে? তোর এত বড় সাহস, আমার এই 13 নং বোর্ডিং এর সিকিউরিটির কি হবে? আরে রাহেন আপনার সিকিউরিটি, আপনার সিকিউরিটি কখন দেবো? আমার সিকিউরিটি লয়ে তো এখন টানা হাজলা শুরু হয়েছে, অনেক বড় গ্যাঞ্জামের মধ্যে আছি। কি গ্যাঞ্জাম? তোর বউ কি তোরে কেন হইছে, ঝগড়া হারছে? না না অন্য আর একজন, সেই কথা যদি এইখানে কই তাইলে আবার এইখানে আর একটা ঝামেলা লেগে যাবো। কি আর ঝামেলা হবে এই পাম্পার ভাই? শোন শুনে বলেন, এত কাদের করা লাগবে না? না না আসলে হচ্ছে কি তুই ভুল বুঝিস না। হ্যাঁ এইদিকে আয়, তো আমি আমি বলি আমি বুঝছি আমারে বললে জাতি দেন আগে আপনি করে না বন্ধু আল্লাহ রে। দুলা ভাই পয়সা গেছে, দুলা ভাই পয়সা গেছে, দুলা ভাই পয়সা গেছে মান কা সিপা। অবশ্য এই সিপা সিপি দেখলে মোর কাম হইবে না, মোর এখন যে কাম সেই কাম করি, মুই এলা কামের মাইয়া কোনো কাম ছাড়া থাকতে পারি না বাবা। হ্যালো হাই, গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং ম্যাডাম, এক মিনিট, আপনার মনে হয় ম্যাডাম আজকে বুকিং ছিল না? এই বুকিং লিস্টে তো কোথাও আপনার নাম দেখতেছি না, একটু ভালো করে দেখেন। ও মুই দি আমার নাম জিগাই নাই, সেটা আমার নাম কি জিগামো? এইখানে চাকরি করিয়া মোর নিজের নাই, মাঝে মাঝে ভুলিয়ে যাই বুঝলেন। আচ্ছা যদি আমাদের এখন খুব রাশ চলতে আছে সমস্যা নাই, আপনি একটা ব্যবস্থা করে দেওয়া যাবে, আমি সমস্যা নাই।
ম্যাডাম একটা ব্যবস্থা করলে হবে না আমাকে ভালো করতে হবে হল কিছু কোন মানে সমস্যা নাই ম্যানেজার সাহেব কই যে গেলে ম্যাডাম আপনি ওই সোফায় যে বসেন এই মুই প্রাথমিক কাজটা সারিয়েই আসতে আছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে বসছি জি 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 এই যে জামু ম্যাডাম এইলাম এই চা খান বুঝলেন চা খাবো কাপ কই হরে ম্যাডাম আমি তো কইতে ভুললেই গেছি ওইস্কি ম্যাডাম মগজে স্টোভটা যেটাই চা বানাই হেরা গেছে নষ্ট হইয়া হেইয়া আবার হাঁটতে পাঠাইছি বাজারে হেইপিনে আমের লগে চা লই আইছি আমি অতিথি মানু স্টোভ নষ্ট হেইপিনে চা দেব না তা তো হবে না আমি চা খান মুই ইনফরমেশন ফর্ম ফিল আপ করি কিসে এই নাও খাতা তো দেখ না লন লন কি ব্যাপার রে দুলা ভাই স্টোভ নষ্ট হইপিন নাকি ম্যাডাম রে চা দেব না চা নিয়ে আসছি ম্যাডামের আর পরে তখন স্টোভটা যখন সারাই নিয়ে আসবে ম্যাডামে তো চা খাওয়া হয়ে গেছে দুধ আর চিনি দিয়ে ম্যাডামকে স্টোভের উপর বসাই দেবো এগুলো কি গুলো আর এটা কি একটা মাত্র টি ব্যাগ কাকে কতটা টি ব্যাগ দিতে হয় এটা তুমি বুঝবে না সে কোন হাইটের গেস্ট এটা তুমি বুঝবে না তুমি চেনো উনিকে হ্যাঁ নিনু আপা নিনু আপা বাংলাদেশের বিখ্যাত টেবিল টেনিস প্লেয়ার তা আমি তো আগে এলেই তো আমি দুইটা টি ব্যাগ পাঠাই দিতাম আচ্ছা যাও পাঠাই দেব ম্যাডাম ওই দুইটা টি ব্যাগ পাঠানো একটা একই কথা কারণ কাপই তো নেই আমি খাবো হ্যাঁ কাপ কাপ নিয়ে এসো আর না হলে একটা বাটি বা কিছু একটা নিয়ে এসো একটু গরম পানি হ্যাঁ গরম হলেই হলো আচ্ছা চিনি না থাকলো হবে আমি খেয়ে নিব আপনাকে আসলে চিনতে পারেনি কিন্তু আমি কিন্তু ঠিকই চিনে ফেলেছি মানে আমি আসলে টেবিল টেনিসের এত ভক্ত আপনার আপনাকে না চিনে কিভাবে পারি বলেন কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ভালো জি 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 ভালো মানে আপনাদের মতো গেস্ট আসলে যদি আগে খারাপও থাকি আপনাদের দেখলে তো মনটা ভালো হয়ে যায় মানে বলছিলাম কি যে আমাদের এই 13 নং বোর্ডিং কিন্তু একটু আগেও কেমন অন্ধকার অন্ধকার ছিল আপনি আসার পরে কেমন জানি আলোকিত হয়ে গেল তাই আচ্ছা ধন্যবাদ তা এরকম একদম প্রশংসা শুনে থাকেন তো প্রায় নাকি আসলে প্রশংসা আমি সামনে সামনে শুনতে অভ্যস্ত না পিছনে বলাটাই ভালো আপা আমি না ছোটবেলা থেকে মানে টেবিল টেনিসের খুব ভক্ত বললাম যেটা যে ধরেন ই করতাম আমি কার্ড দিয়ে ব্যাট বানাতাম আচ্ছা আর হচ্ছে আমার এলাকার লোকজন আমাকে দেখলেই মারতে আসতো কারণ হচ্ছে তাদের হাঁস মুরগির ডিম কোনোটাই থাকতো না সব চুরি করে নিয়ে ওই ডিম দিয়ে আমি টেবিল টেনিস খেলতাম তাহলে তো বিপদ হ্যাঁ তা আপনি কি কখনো ডিম দিয়ে টেবিল টেনিস খেলে দেখেছেন কেমন লাগে মুরগির ডিম দিয়ে নাকি মুরগির ডিম বা হাঁসের ডিম বা ঘোড়ার ডিম যেটাই হোক আসলে মুরগির ডিম দিয়ে টেবিল টেনিস খেলিনি তবে মুরগির ডিম আমি সাভার করেছে অনেক এত খেলা থাকতে আপনি এই টেবিল টেনিসটাকে কেন বেছিলেন এর মানে আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়টা কাটিয়েছি আমার সিলেট সাজিবাজার যেখানে আমি টেবিল টেনিস খেলাটা শিখেছি তো ওখানে আসলে যখন আমরা ছোট ছিলাম তখন বনে জঙ্গলে ঘোরাঘুরি গাছগাছেরিতে ছুটাছুটি যেটা এখনকার সময় ছেলেমেয়েরা তো এটা পায় না তো রাতে আমার বাবা টেবিল টেনিস খেলতেন আমার বড় বোনে খেলতেন তো একদিন ওই শখে বসে ওদের খেলা দেখতে গিয়েছিলাম আমি ক্লাবে আমার বাসার থেকে খুব কাছে ক্লাবটা ইঞ্জিনিয়ার্স ক্লাব তো আমার মনে আছে ওই খেলতে দেখতে যাওয়ার যাওয়া এবং এক নজর দেখা এবং ভালোবাসা সব একসাথে হয়ে গেছে তখনই শুরু করলাম টেবিল টেনিস খেলা তখন অন্য অন্য খেলা খেলতাম ছোটবেলার যেসব খেলা খেলা হাডুডু ছিবুড়ি দাঁড়িয়ে বান্দা সেই সাথে সাথে আমার রেগুলার একটা যেটা খেলা ছিল টেবিল টেনিস আর আমার আব্বা আমাকে খেলা শেখাতেন সেইভাবে আস্তে আস্তে খেলা শিখলাম আপনি বলছিলেন যে দাঁড়িয়াবান্ধা আপনার প্রিয় খেলা ছোটবেলা থেকে খেলতেন কিন্তু আপনি 16 বার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হলেন টেবিল টেনিস দিয়ে এটা কেন দাঁড়িয়াবান্ধা তো এইভাবে আসলে ন্যাশনাল পর্যায়ে এইভাবে চিন্তা করিনি হয়নি আর টেবিল টেনিসটা যেহেতু আমার ধ্যান জ্ঞান ভালোবাসা হয়ে গিয়েছিল যার জন্যই আমি ওইটাতেই মন মানে আমার মনোনিবেশটা করি এবং সেটাই খেলি তখন তো ধরেন শুধু খেলাধুলাই না সাংস্কৃতিক চর্চাও কিন্তু প্রতিটি পরিবারে ছিল আপনাদেরও নিশ্চয়ই ছিল অবশ্যই আপনি গান বাজনা কি করেছেন তখন নাকি শুধু খেলাধুলা আসলে তখন অত ছোটবেলায় তো গান বাজনা তো সবাই সিঙ্গার ছিল মানে দুইটা প্রফেশন একটা সবচেয়ে বেশি বোধহয় আমাদের সেটা হচ্ছে ডাক্তার
ডাক্তার প্রফেশন যেমন কিছু হলেই আপনি কি খাবেন প্যারাসিটামল খান কিছু হলেই আপনি কি কফ সিরাপ একটা নাম বলে দিবে তা এটা যেমন ঠিক তেমনি আসলে গান গায়নি বা গাইতে জানে না বা চেষ্টা করে এরকম মানুষের সংখ্যা কিন্তু কম আর বাচ্চা বয়সে তো যা মনে এসেছে তাই গিয়েছি তাই না সেরকম তো সে চর্চা না সেরকম হচ্ছে মজা করেছে গানে বড় বয়সে সেই একই কথা যার যেদিকে দেখ আমার তো খেলা আমি তো আমার ধ্যান জ্ঞান সবটুকু ছিল খেলা এখন খেলার মাঝখানে যে যখন রিক্রিয়েশনের যদি ব্যাপার থাকে তখন সেইভাবে মজা করে মানে যে রাতে সে তো চুলো বাঁধে মানে আপনি খেললেও তো আপনি গানটা ভুলে যাননি আমি যদি আপনার কণ্ঠে একটু গান শুনতে চাই প্লিজ এই রিকোয়েস্ট একটু রাখবেন আমি তো আসলে গান গাই না শখ করে হ্যাঁ শখের গান একটা শুনতে চাচ্ছি কেউ শুনবে না আমি শুধু একা হ্যাঁ শুধু একা আর যেন নেই কোনো ভাবনা যদি আজ অকারণ কোথাও হারায় মন জানি আমি খুঁজে তারে আর পাব না আর যেন নেই কোনো ভাবনা জানি না সে তো আমি জানি না ওগো কোন সুধরে আমার বলা কারা ডাক দিয়ে যাই যে দূরে জানি না সে তো আমি জানি না এদিক ওদিক হয়ে গেছে গানের আগে পিছু হয়ে গেছে আসলে গান গাই না তো অনেকদিন আগে গান ছেড়ে দিয়েছি ম্যাডাম আমি আপনার বিরাট একজন ভক্ত আপনি আমার ভক্ত জি ম্যাডাম আলহামদুলিল্লাহ অবশ্য আমি যখন টেবিল টেনিস খেলা শুরু করছি শেষ মাস আপনি রিটায়ার করেছেন আচ্ছা হ্যাঁ আমার জীবনে বিরাট শখ ছিল আপনার সাথে একটা টুর্নামেন্ট খেলা ও কিন্তু ব্যাটে বলে লাগে নাই আচ্ছা আচ্ছা তা আমার দুর্ভাগ্য জানি না আমার নাম শুনে আপনি খেলার মাঠ থেকে বিদায় নিয়েছেন কিনা হতে পারে তো যাও ম্যাডাম ওই পাম্পার নামের কোনো টেনিস তারকার নাম শুনছেন পাম্পার জি না টেম্পার পাম্পার পাম্পার না মনে তো পড়ছে না মনে না পড়ারই কথা শুনেন এই আমি সেই পাম্পার আচ্ছা আচ্ছা আর ঘটনা আছে ম্যাডাম এই খেলায় আর একটা ঝামেলা আছে ঝামেলা হ্যাঁ কি ঝামেলা ঝামেলাটা হলো দর্শকের যারা এই খেলাটা নিয়মিত দেখে আপনি একটু খেয়াল করে দেখেন যখন খেলাটা শুরু হইলো একবার এদিক তাকায় একবার এদিক তাকায় একবার এদিক একবার এদিক তার মানে একবার ডাইনে একবার বামে একবার ডাইনে একবার বামে এরপর আপনাদের খেলা যখন পিকে উঠা যায় গার্ড তো মনে করেন এরকম স্পিং এর মধ্যে এরকম 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 ঘুরতে থাকে এক কথায় বলা যায় তারা গাড়ির ভেতর বাইরে হয়ে যায় এইভাবে খেলা দেখার পর মনে করেন তিন দিন ঘর থেকে বেরোতে পারে না গাড়ির ব্যথার কারণে ঠিক হয়েছে না ম্যাডাম এটা আপনার কাছে শুনলাম আমি এটা ব্যাপার জানতাম না এই তো যার কারণেই তো আমি বলতেছি শুনুন ম্যাডাম আপনার কাছে কি আর একটা কথা জিজ্ঞাসা করতে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন ওই আপনি যে যে বারে বারে জিততেন এটার কারণ আপনার কাছে কি বলে মনে হয় আমার একটু কান্ত আমার কাছে হ্যাঁ দুইটা কারণ একটা হচ্ছে উপরওয়ালার ইচ্ছা আরেকটা কারণ হচ্ছে আমি খেলাটাকে ভালোবাসি এবং আমার আত্মবিশ্বাস আপনার কথা মোটামুটি ঠিক আছে কিন্তু আমার কাছে আরেকটা আইডিয়া আছে আপনি যদি মাইন্ড না করেন তাহলে কইতে পারি না বলেন সেটা হলো আপনার এই যে গ্ল্যামার গ্ল্যামার দেখায় প্রতিপক্ষ টাস্কি লেগে যায় তাই তো যখন এরকম টাস্কি খাওয়া যাইতো অমনি আপনি মারা শুরু করতেন সাপ সাপের উপর সাপ এরপরে ওই পক্ষ কাইট কাইট আচ্ছা কাইট দেয়া গেলেই মনে করেন আমি যদি এটা জানতাম তাহলে তো আমি তখন আরো বেশি গ্ল্যামার নিয়ে চিন্তা করতাম এই কথাটা একমাত্র আমি ছাড়া আর কেউ জানতে পারে না বুঝাইতে পারে জানতে পারে
কইতাছিলাম যে এই আমি যে এত বড় একজন টেনিস তারকা এবং খেলতে পারি একমাত্র ম্যাডাম ছাড়াই কদর আর কেউ বুঝতে পারে না। আর যে স্যার কয় না, কোথায় কয় না, রতনে রতন সেনে, মানিকে মানিক সেনে, এরকম। এইটা নিয়ে যা। কোনটা স্যার? এটা ধর। এত বড় একজন তারকার দিয়ে ম্যাডাম সেটাই ঠিক। ধর, ও আল্লাহ রে, তাই এই আর ধর। ধর নে। আপনি ছিলেন না, আমি একটুক সময় খুব এনজয় করেছি তার সাথে গল্প করে। একটা গল্প করি, সেটা হচ্ছে এক রোগী, হার্টের রোগী, সে ডাক্তারের কাছে গিয়েছে। তা ডাক্তার তাকে বলল যে হ্যাঁ এই ওষুধগুলি খাবেন, আর সিঁড়িবে উঠবেন না, সিঁড়ি ভাঙবেন না, ঠিক আছে, তিন মাস পরে আসবেন। আচ্ছা, তিন মাস পরে আবার রোগী গেল, রোগীকে দেখে বলল হ্যাঁ ঠিকঠাক আছে, দেখি চেক করি। তারপর জামা খুললো, চেক করতে যাবে দেখে যে বুকে চামড়া ছিল একাকার। বললো যে কি, এ কি করেছেন? বললো যে আপনি না বললেন আমাকে সিঁড়ি বাইতে পারবো না আমি। হ্যাঁ বলেছিলাম সিঁড়িতে উঠবেন না। বলে যে না, আমার বাসা তো পাঁচতলা, লিফট নেই, তাই রোজ আমি পাইপ বেয়ে বেয়ে পাইপ বেয়ে 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 উঠতাম। হ্যাঁ, তা পাইপ নিয়ে ঘটনাটা ছিল, আমাদের তো নিয়ম ছিল আমরা বাবা মা কথা খুব মানতাম, আবার কিছু তো ভুরো থাকতো। তা আমাদের দুপুরে স্কুলে থেকে বাসায় ফিরে নিয়ম ছিল খাওয়া দাওয়া করে, সব সময় সব বাচ্চাদের জন্য এটা নিয়ম যে দুপুরে ঘুমাবে তারপর বিকালে খেলতে যাবে। তো কখনো কখনো এমন হয়েছে যে খেলার জন্য মানে পাগল হয়ে যেতাম। তো আমাদের বাসাটা আমার রুমের থেকে আমাদের পাশ দিয়ে একটা ছোট সরু পাইপ গেছে, দেয়ালের সাথে লাগানো পাইপ গেছে। তখন নামবো কি, নামতে গেলে তো আম্মার সামনে দিয়ে নামতে হবে, সেটা তো সম্ভব না। তখন আমরা করতাম কি, বিশেষ করে আমি ওই বারান্দার থেকে এসে ওই পাইপটা ধরতাম, পাইপটা ধরে আস্তে আস্তে সরু দিয়ে একদম নিচ পর্যন্ত, তিনতলার থেকে নিচে পর্যন্ত নেমে যেতাম, দুতলা তিনতলা পাইপ দিয়ে নিচে নেমে যেতাম। নেমে বাস খেলার জায়গা চলে যেত, আর আম্মা তো জানে আমি ঘুমাচ্ছি। তারপরে ঠিক সময় যখন আম্মা দেখতো যে আমি মানে রুমে নাই, তখন বলতো যে টাইমলি বোধ হয় সে খেলতে গেছে, না আমি যে পাইপে নেমে খেলতে চলে গেছি সেটা তো আম্মা জানেন। বন্ধু-বান্ধব কেমন ছিল, কি পরিমাণে? অনেক, আমরা তো সাহাজিবাজার থাকতাম, ওটা একটা পাহাড়ের উপরে আমাদের বাংলো ছিল, সেখানে আশেপাশে অফিসার্সদের বাচ্চারা থাকতো, সব ধরনের অফিসাররা থাকতেন, তাদের অনেক বাচ্চা, আমরা সবাই দল বেঁধে মাঠে খেলতাম ফুটবল। তখন সব ছেলে মেয়ে সব ভেদাভেদ ছিল না, তো নাই বন্ধুদের নিয়ে চাইনিজ খেতে কি বড় হয়ে গেছেন নাকি ছোটবেলাতে? সেখানেও আপনি জানেন আসলে, হ্যাঁ বন্ধুদের, হ্যাঁ বড় হয়ে গেছে। আমি তখন লালমাটিয়া কলেজে পড়তাম, তা আসলে আমি যখন খেলা শুরু করেছি তখন তো জানেন যে আমি ইনকাম করা শুরু করে দিয়েছি। আমার ছোট, আমি কিন্তু 13 বছর বয়স থেকে ইনকাম করি, আমার বাবা মার কাছ থেকে পকেট মানিও আমি নেই নাই। তা একদিন আমার এরকম হয়েছে যে সবাই আমরা গাউসিয়াতে আমরা প্রায় 10-12 জন আমরা একসাথে ঘুরতে গেছি, ঘুরতে ঘুরতে সবার তো খুব ক্ষুধা, মানে ক্ষুধা পেয়েছে, কিন্তু কারোর কাছে কিন্তু সেই পরিমাণ টাকা নাই যে সবাই এখন যে কিছু খেতে পারবে। তখন আমি এত বন্ধু প্রিয় মানুষ, তখন আমি দেখলাম যে আমার কাছে যে টাকাটা আছে সেটা দিয়েও আমরা সবাই মিলে খেতে পারবো না। তা আমার মনে আছে আমার গলায় একটা, আমার নানু আমাকে একটা মানে গোল্ডের একটা চেন দিয়েছিল, তো সেই গোল্ডের চেনটা বেশ বড় ছিল। তা আমার অল অফ এ সাডেন আমার মনে হলো যে আম্মা বুঝবে না, আমি ওই চেন থেকে কিছুটা কেটে আমি বিক্রি করে দিই। আমি করলাম কি, একটা দোকানে গেলাম, যে বললাম যে ভাইয়া এখান থেকে আপনি কাটেন, তা আমি মনে আছে আমি এতটুকু কেটেছি, কাটার পরে ওটা আমি বিক্রি করলাম, করার পর ওটাকে আবার আমি ঝালাই দিয়ে ওটা কাটকালাম, আটকে আবার পড়লাম, অ্যাজ ইফ আমার যেটা ছিল সেটাই আছে। তখন আমার ফ্রেন্ডদের বললাম শুনুন তোমাদের সবার কাছে কিন্তু আমি 55 টাকা করে পাই। হ্যাঁ, হিসাব করে দেখা গেলো সবার কাছে 55 করে পাই, কিন্তু আজও সেই 55 টাকা আমার কাছে কেউ দেয়নি। মানুষ যখন তারকা হয়ে যায় তখন সাধারণের সাথে এক ধরনের দূরত্ব বেড়ে যায়, আপনার জীবনে দূরত্ব কি বেড়েছে? মা, আমি তো নিজেকে কখনো তারকাই ভাবিনি, যে দূরত্ব বাড়বে কেমন করে। আমার যেরকম বন্ধু-বান্ধব ছিল ছোটবেলায় আজও তারা আছেন, এবং বড়বেলাও যারা বন্ধু হয়েছে তারাও আছে। এবং আমার বিশ্বাস আমি যখন
আমার বয়স আরো হবে আমার যারা আছেন তারাই থাকবে আপা আপনি দেখতে খুব সুন্দর এই কথাটা কতবার শুনেছেন এজন্য আসলে সুন্দর কি আসলে মনের সৌন্দর্যটাই তো বড় সুন্দর না তারপরেও মানুষ তো এক ধরনের চেহারার অ্যাডভান্টেজ নেয় কিন্তু তা আপনি কতবার বিড়ম্বনায় পড়েছেন বলেন বিড়ম্বনা বলতে কি বোঝাচ্ছেন আপনি বিড়ম্বনা মানে ধরেন কতবার প্রেম পত্র পেয়েছেন বা মানুষজন হা করে তাকিয়ে আছে বা প্রতিপক্ষের দিকে আপনি দর্শকটা দেখা গেল যে আপনার দিকেই বেশি ঝুঁকছে এই বিড়ম্বনাটা আমার কিন্তু সত্যি কথা আমার লাইফে কম হয়েছে কারণ সত্যি কথা সবাই আমাকে ভয় পেত আচ্ছা আচ্ছা যার জন্য আমার এই দিকটা আমি আবার সেফ সাইডে ছিলাম মানে ভয় দিয়ে বিড়ম্বনা কাটিয়েছে হ্যাঁ কিছুটা বলতে পারি আর তখন কিন্তু ছিল কি আপনি জানবেন তখন এই ছিল পত্রমিতালি এটা ছিল এক সময় তা পেন ফ্রেন্ড যেটাকে বলে বলতাম আমরা এরকম চিঠি আসতো অনেক এটা ঠিক অনেক চিঠি আসতো তা সব চিঠি তো উত্তর সম্ভবই না দেয়া আর দিতাম না দুই একটা দিয়েছি এবং আমি জানি যে আর কয়েকদিন পর এটা একটা প্রেম পথ হিসাবে আসবে ওরকমই আসতো আচ্ছা আপা আপনি তো একমাত্র খেলোয়াড় যিনি ওয়ার্ল্ড রেকর্ড করেছেন বাংলাদেশে এবং গিনেস বুকে নাম লিখিয়েছেন এই রেকর্ড করতে হলে কি কি করতে হয় যেমন জমির রেকর্ড করতে হলে ধরেন রেজিস্ট্রি অফিসে গিয়ে কাগজপত্র লিখতে হয় মানুষজনকে ধরাধরি করতে হয় ঘুষ দিতে হয় তা আপনার রেকর্ড করতে গিয়ে কি কি করতে হয়েছে বলুন 96 এ যখন আমি খেলা ছেড়ে দিব আমার একটা ব্যাক ইনজুরি ছিল তখন আমাদের শ্রদ্ধেয় কারেন ভাই উনি আমাদের জেনারেল সেক্রেটারি ছিলেন তো উনি বললেন যে না তুমি খেলা ছেড়ো না তুমি আরও কিছুদিন খেলে এটা ওয়ার্ল্ড রেকর্ড হতে পারে আমার জাস্ট তখনই কিন্তু ক্লিক করেছে যে নট ব্যাড যদি একটা রেকর্ড হয়ে যায় তাহলে সেটা কতবার জেতার পরে মানে কতবার 96 এ তখন আমার অলরেডি 14 বার হয়ে গেছে আর 2001 যখন আমি চ্যাম্পিয়ন হই তখন আমি একদম খেলা ছেড়ে দিব আর আমাকে কেউ রাখতেই পারবে না কারণ আমার আসলে তখন আমার অলরেডি 37 এজ হয়ে গেছে এখন এই এই বয়সে খেলাটা আমার আর আমি সেই চাপটাও নিতে পারছিলাম না চ্যাম্পিয়নে কিন্তু ধরে রাখা একটা অনেক মেন্টাল প্রেশার একটা তখন আমার আরেকজন খুব খুব কাছের মানুষ শ্রদ্ধা হেলাল ভাই উনি আমার হয়ে এই এই রেকর্ডের বিভিন্ন জায়গায় গিনিস রেকর্ডের জন্য লেখালেখি করলেন লন্ডনে লেখার পর ওরা ওখান থেকে ওনাকে জানালেন যেটা মেবি এটা ওয়ার্ল্ড রেকর্ড হতে যাচ্ছে হবে তখন আমি কিন্তু কাউকে তখনও বলিনি তো উনি লেখালেখি কর লাস্টে একটা সময় ওরা বলল যে এটা ওয়ার্ল্ড রেকর্ড আমি তোমাদের কিছুদিন পরে সার্টিফিকেট পাঠাবো এটার জন্য হেলাল ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ উনি না হলে হয়তো বা আমি এই রেকর্ডটা হয়তো পরেই থাকতো ওয়ার্ল্ড রেকর্ডটা কারণ কেউ কিন্তু কারোর জন্য কিছু করে না উনি যে আমার হয়ে আমাকে এই কাজটা করে দিয়েছে যার জন্য আমি ওনার কাছে অনেক গ্রেটফুল এবং তারপর ওরা আমাকে জানিয়েছে এটা ওয়ার্ল্ড রেকর্ড এবং তারপরে তো রেকর্ড এইভাবেই হয়ে গেল কি ব্যাপার দুলা ভাই এই ম্যাডামের ফর্ম ফিল আপ শেষ দেখেন ঠিক আছে নেই আবার তো ম্যাডাম চলে গেলে তখন আবার আমার কেস্টার না 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 বলো বলো এই প্রথমে হইলে নাম জোবেরা রহমান লিনু বয়স অজ্ঞাত অজ্ঞাত মানে ইশক কত মাইয়ে মানুগো বয়স জানতে চাই হনেন ভদ্র মানেরা মাইয়ে মানুগো বয়স আর বেডা মানুষকে ওই বেতন জানতে চায় না বুঝছেন কি ম্যাডাম ঠিক কথা বলেনি এটা তো ফর্মাল ফর্ম দিতে পারতে যাই হোক হ্যাঁ এটা ফর্মাল কথাই হাইয়ার পরে ধরেন স্থায়ী ঠিকানা হাইয়ার লেখছি যাওয়া হয় নাই খুব একটা মানে স্থায়ী ঠিকানা যাওয়া হয় না হাইয়ে যাও ম্যাডামের এনআইডি তে স্থায়ী ঠিকানা সুন্দর করে স্পষ্ট করে লেখা আছে আসলে ম্যাডাম মোর বুদ্ধি এত কম না বুঝলেন শুধু শুধু সময় নষ্ট করবে হ্যাঁ হ্যাঁ এরপরে হইলে ম্যাডামের অস্থায়ী ঠিকানা সমগ্র বাংলাদেশ পাঁচটন সমগ্র বাংলাদেশ পাঁচটন এটা একটা অ্যানসার হলো ম্যাডাম হইলে একটা আন্তর্জাতিক সংস্থার শুভেচ্ছা দূত তা সে কি এক জায়গায় বইতে সমগ্র বাংলাদেশ গড়ে না সেই জন্য সমগ্র বাংলাদেশের অস্থায়ী ঠিকানা ও হ্যাঁ এটা এটা ভালো বলেছে আর ওই পাঁচটন হেডে হইলে গিয়া সে যে গাড়িতে যায় আর ক্যারিং ক্যাপাসিটি এরপরে হইলে ম্যাডামের প্রিয় খেলা মারামারি 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 এটা কি বললা মারামারি তার প্রিয় খেলা হতে যাবে কেন উনি 16 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন টেবিল টেনিসে ওইটাই এত মারামারি কথা করে একই কথা ম্যাডাম আম্মে বল মারেন প্রতিপক্ষ বল মারে ওই তো মারামারি হইলো লেহার সময় ওই
টেবিল টেনিস এটা ভুললে গেছিলাম খারাপ লিখে লই আচ্ছা গেছে হেলপারে হইলে ম্যাডামের গায়ের রং বুঝছেন পোশাক পরিহিত থাকার কারণে বোঝা যাইতেছে না এইটাই নোট করছি তুমি ফর্সা লিখে দাও সমস্যা হবে না না তুমি শ্যামলা লিখো কি আমি এরকম করতেছেন কেন মান সম্মান কি খুয়াইছি না মানে ভাই আচ্ছা বলো তারপরে কি আর আছে না শেষ না ফর্ম ফিলআপ শেষ আচ্ছা আচ্ছা ফর্ম শেষ তাহলে যাও যাইতে কোন কিসের জন্য যাইতে কোন কে তোমার তো কাজ শেষ আর তে কি করবে কি আমরা গল্প করছিলাম গল্প করতে ম্যাডামরে তো এই কথাটা কওয়াই হয় নাই এই ফর্মটারম কিছু না কিন্তু ম্যাডাম এই ফর্ম ফিলআপ ফিলআপ কিন্তু কিছু না আপনি কিন্তু কিছু খাইতে দাইতেও দেবে না থাকার জায়গাও দেবে না মগে এখানে কোন লাগে যাবে না হ্যালো আইছেন পুডু পুডু হারছেন হ্যালো লাগে প্যানেল প্যানেল হারছেন মানে বেবে তাহলে কি হলো সিলিন্ডার আসলে সব সময় মানুষকে অপমান করাটা ঠিক না বিপদে ফেলাটা ফেলে দেওয়াটা ঠিক না এটা আমরা একটু মনে রাখবেন না আপা হচ্ছে কি মানে আমাদের এই 13 নং বোর্ডিং আসলে কি বোর্ডিং আমরা বলি যে আসেন থাকতে দিব কিন্তু সত্য ঘটনাটা হচ্ছে 13 নং বোর্ডিং এটা শুধু আড্ডাই দেওয়া যায় এখানে থাকা বা খাওয়ার কোনো সুব্যবস্থা নেই তবে আপনাকে কিন্তু নিরাশ করছি না এইটা হচ্ছে 13 নং বোর্ডিং এর আজীবন সদস্য পদ আচ্ছা যা আপনাকে আমি দিলাম এবং আপনি যখন ইচ্ছা তখন এই 13 নং বোর্ডিং এ আসতে পারবেন এবং চুটি আড্ডা দিতে পারবেন আমার সাথে ওর সাথে তারপর এটা এক ধরনের এটা এক ধরনের তো চিটিং করা হয়ে যাচ্ছে না মানুষ তো চিটিং না না হলে তো আপনাকে বসিয়ে রেখে এই এতগুলি আড্ডা দিতে পারতাম না এতগুলি মজার কথা শুনতে পারতাম না আমার তো অনেকগুলো সময় নষ্ট হলো আমি তো যে আসে এসেছিলাম সেটা তো হলো না ঠিক আছে আমরা দোটলে ফাইন দিয়ে দেব যাওয়ার সময় একটা ছোট খাম দিয়ে দেব সমস্যা নেই আপা 13 নং বোর্ডিংটা কেমন লাগলো খুবই মজার লাগলো অনেক গল্প করলাম জীবনের চলার পথে কিছু ব্যাঘাত কিছু আনন্দ কিছু বেদনা এ নিয়েই তো জীবন আমাদের তো এই যে কিছু সময় আমি আনন্দ করলাম আমার এই দুঃখের মাঝে এটাও কিন্তু কম না আপনি আমাকে কিছু আনন্দ দিলেন এটা বোর্ডিং এটা দিলেন আমি ওর সাথে গল্প করলাম আপনি আমার সাথে গল্প এটাও কিন্তু জীবনে অনেক বড় পাওয়া তাই না কি না আমার কাছে অনেক ভালো লেগেছে আমাদেরও অনেক বড় পাওয়া আজকে আপনার মতো অতিথি আমরা এই 13 নং বোর্ডিং এ পেয়েছি শুধু দর্শক এতক্ষণ আমরা আনন্দ আড্ডায় মেতেছিলাম বাংলাদেশের একমাত্র খেলোয়াড় যিনি 16 বার চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড রেকর্ড করেছেন গিনেস বুকে যার নাম রয়েছে আপনারা নিশ্চয়ই উপভোগ করেছেন আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে